সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দ্য রিমার্কেবল মিডিয়া। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছ থেকে ঋণ পাওয়ার জন্য সম্ভাব্য শর্ত পূরণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ ব্যাপারে অর্থমন্ত্রী মোস্তফা কামালের জন্য একটি প্রতিবেদন তৈরি করছে। আর দেড় মাস পর আগামী 10-16 অক্টোবর সময়ে আইএমএফ ও বিশ্বব্যাংকের যে বার্ষিক সম্মেলন বসছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে, সেখানে প্রতিবেদন উপস্থাপন করা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঋণ পাওয়ার জন্য অর্থনীতির বর্তমান চিত্র বিশদভাবে সম্মেলনের সময় অনুষ্ঠিত এক বৈঠকে তুলে ধরবেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। সংস্থাটিকে তখন অনুরোধ করা হবে সম্মেলন শেষে যান ঋণের আলোচনা শুরু করতে তাদের একটি মিশন বাংলাদেশ সফরে আসে। অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন দলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমও সম্মেলনে যোগ দেওয়ার কথা। ওয়াশিংটনে আলোচনা সফল হলে সংস্থাটির মিশন আসবে বাংলাদেশ সফরে। আইএমএফ মিশন বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগ, এনবিআর সহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর সঙ্গে বৈঠক করবে। অর্থনীতিবিদ মোস্তফা কামাল বলেন, ওয়াশিংটনে আইএমএফের বার্ষিক সম্মেলনে আমি এবার যাচ্ছি এবং আইএমএফের সঙ্গে ওখানেই আমার প্রথম আলোচনা হবে। আমরা ঋণের প্রয়োজনীয়তা তুলে ধরব, তবে আমি দেখেছি যে আইএমএফ যেসব শর্ত দেয় সেগুলো খারাপ না। এই খবরের ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং কম সময়ে বড় খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন দ্য রিমার্কেবল মিডিয়াকে।